সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা বেসিক্যালি হাউ টু সোশ্যালস এর আমরা যেই নতুন সিরিজটা শুরু করেছিলাম সেটা হলো তোমার হাউ টু ক্রিয়েট আ ভিডিও উইথ ইউর ফর ইউর ইউটিউব চ্যানেল, এইটার কিন্তু আমাদের আজকে সেকেন্ড এপিসোড। সেটাতে আজকে আমরা শেখাতে যাব তোমাদের কিভাবে তোমাদের হলো ইউটিউব ভিডিওটাতে সুন্দর মতো তোমরা হলো ট্রানজিশন করতে পারো, কালার গ্রেডিং করতে পারো, তারপর ভয়েস এডিট এবং যত সব বাকি সব কাজগুলো আছে, খুব সহজ বেসিক কিছু কাজ তোমাদের দেখাবো। অবশ্যই অ্যাডভান্সে আমরা যাব আস্তে আস্তে, বাট বেসিক কিছু কাজ কিন্তু তোমাদের আজকে দেখাবো। সো চলো শুরু করি। আমরা গতকালকে যেইখানে আটকে মানে শেষ করেছিলাম সেখানে কিন্তু আজকে নতুন করে আবার শুরু করতে যাচ্ছি। সো দেখো, এখানে কিন্তু আমরা গতকালকে যেটা করেছিলাম যে আমরা কাট করা শিখেছিলাম এবং আমাদের শিখেছিলাম কিন্তু তোমাদের কিভাবে ইম্পোর্ট করতে হয় কোনো একটা ভিডিও। তো আজকে আমরা দেখাবো কিভাবে তোমাদের হলো ট্রানজিশন অ্যাড করতে হয় একটা ভিডিওতে, তারপর হলো সেগুলো কিভাবে তোমাদের হলো দুইটা ভিডিওর মাঝখানে কিভাবে আমরা এই যে দুইটা ভিডিও যে আছে এটার মাঝখানে কিভাবে ট্রানজিশন ক্রিয়েট করা যায়, তারপরে কিভাবে আমরা মিউজিক অ্যাড করব, তারপরে কি কি করব সেটাও কিন্তু আমরা আজকে দেখাবো। সো শুরু করি চলো। তো সর্বপ্রথম দেখো, এখানে কিন্তু আমাদের দুইটা ভিডিও আছে। সো দুইটা ভিডিওর মাঝখানে ধরো একটা ট্রানজিশন আমরা অ্যাড করতে চাই, ঠিক আছে? ট্রানজিশন মিন্স তোমার এই যে এখান থেকে একটা ইফেক্ট আসবে, সেটার মধ্যে খুব সুন্দর একটা ইফেক্টের মাধ্যমে দুইটা ভিডিও চেঞ্জ হবে, বোঝা হবে যে এই ভিডিওটা চেঞ্জ হয়েছে। সো এখন কিন্তু ডাইরেক্ট আছে, সো আমরা এটা ডাইরেক্ট রাখবো না, আমরা খুব সুন্দর একটা ট্রানজিশন ইউজ করবো। দেখো কীভাবে ইউজ করতে হয় ট্রানজিশনটা। যদি আমরা এখানে দেখতে পাচ্ছ ইফেক্টস আছে, ইফেক্টসে ক্লিক করবে, তারপরে যদি তোমার এখান থেকে হলো ভিডিও ট্রানজিশনস দেখতে পাচ্ছ, অনেক টাইপসের ইফেক্ট আছে, যেমন প্রিসেট, তুমি যে যে প্রিসেটগুলো অ্যাড করবে সেগুলো এখানে পাবে, প্রিসেট অপশনে ইম্পোর্ট করতে পারবে। লিওমেট্রি প্রিসেট হলো তোমার, এটা বলতে বোঝায় হলো তোমার যেই লাট প্যাকগুলো হয়তো বা কালার গ্রেডিংয়ের লাট প্যাক, যেগুলো তুমি প্রিমিয়ার প্রোর বিভিন্ন হলো ওয়েবসাইট আছে মানে ওয়েবসাইটে পাবে, তারপর তুমি হলো বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে যারা হলো তোমার এরকম লাট প্যাকগুলো ফ্রি গিভওয়ে করে, তারপরে হলো অনেকগুলো চ্যানেল আছে যেখান থেকে তুমি পেডগুলো পেতে পারো। পেডগুলো বেশিরভাগই ভালো হয়, বাট ফ্রিগুলো দিয়েও মোটামুটি কোনো রকম চালানো যায়। সো আমিও দেখাই দিব তোমাদের খুব সুন্দর সুন্দর প্রিসেট মানে কিভাবে বের করতে হয়। আমার কাছে আছে একটা, আমরা অবশ্যই ওটা শেয়ার করবো অবশ্যই, বাট ওটার জন্য আমাকে নক করতে হবে কারণ অনেক বড় একটা ফাইল। তো সো যারা যারা চাবে তাদেরকেই দেওয়া হবে এটা। আর আচ্ছা ঠিক আছে, তো আমরা যদি শুরু করি, আমরা দেখতে পাচ্ছ এখানে তোমার হলো ভিডিও ট্রানজিশন আছে। সো ভিডিও ট্রানজিশনে ডাবল ক্লিক করলাম, ধরো এখানে অনেক টাইপসের, তুমি সবাই নিজেরা নিজ দায়িত্বে একটু হলো চেক করে দেখতে হবে, ঠিক আছে, কোন ট্রানজিশনটা ভালো মতো কাজ করবে তোমার ভিডিওতে সেটা তোমাদের উপর। সো এখানে অনেক ট্রানজিশন আছে, আমরা এখান থেকে জুম যে ট্রানজিশনটা আছে সেটাতে ক্লিক করলাম, এই যে অ্যারোতে ক্লিক করতেছি আর কি, বামে যে অ্যারোটা আছে সেখানে ক্লিক করতেছি, জাস্ট বামে অ্যারো থেকে ড্রপ ডাউন করে নিলাম, তারপরে এই যে এখানে কিন্তু ক্রস জুম নামে একটা হলো আমরা ট্রানজিশন দেখতে পাচ্ছি। এটাকে করতে হবে কি, ড্র্যাগ করবা, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে, জাস্ট এখন হলো হোল্ড করে ধরতে হবে, মাউসের লেফট বাটনটা হোল্ড করে ধরে এনে এভাবে সুন্দর মতো দুইটা সিনের মাঝখানে আমাদের হলো ছেড়ে দিতে হবে, ঠিক আছে? দুইটা সিনের মাঝখানে কিন্তু আমরা ছেড়ে দিছি। তো এখন যদি আমরা এটা প্লে করে দেখি, যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা সুন্দর মতো জুম ইফেক্ট, জুম ইন অ্যান্ড জুম আউট, জুম ইন অ্যান্ড জুম আউট, এরকম একটা ইফেক্ট কিন্তু আমরা অ্যাড করে ফেললাম। তো এখন বলতে পারো যে ভাই, এই জুম ইন জুম আউট যে ইফেক্টটা অ্যাড করছি এটা তো খুব স্লো যাচ্ছে, এই যে খুব স্লো যাচ্ছে ভাই, আমাদের এটা তো আর একটু তাড়াতাড়ি দরকার, খুব সহজ। এটাকে দেখো, এই যে এই এখান থেকে এই যে শাটারটা আছে না, এই শাটারটা দিয়ে আমরা হলো এই যে টাইমলাইনটার যে পরিধিটি আছে, সময়ের পরিধি, সেটা হলো আমরা ছোট বড় করতে পারি। যেমন দেখো, এটা যদি ডানে নাও তাহলে এই যে যে ফাইল, অনেক ঘন্টার যদি ভিডিও থাকে সেগুলো আমরা হলো দেখতে পারবো। বেসিক্যালি তুমি প্রিমিয়ার প্রোতে 24 ঘন্টা পর্যন্ত, হাইয়েস্ট 24 ঘন্টার ভিডিও পর্যন্ত এডিট করতে পারবে, এর বড় যদি হয় তাহলে এডিট করা সম্ভব না। আচ্ছা, আর যদি তোমার এই যে শাটারটা এরকম ছোট করো তাহলে আস্তে আস্তে সেকেন্ডের কাটারে আসতে থাকবে, ঠিক আছে? তারপরে যদি আমরা একটু দেখাই, তোমার হলো এই যে সুন্দর মতো জুম করে নিয়ে আসলাম, তারপরে হলো তোমার করতে হবে কি, এই যে ট্রানজিশন দেখতে পাচ্ছ ক্রস জুম লেখা, এটার উপরে এই ট্রানজিশনের যেই ইয়াটা আছে, অন্য কালারের যেই মানে এটাকে কী বলে, যেই জিনিসটা আছে সেটাকে হলো আমরা ক্লিক করব, এই যে ঠিক আছে, এটাতে যেমন ক্লিক করলে একটা সিলেক্ট হচ্ছে, সো আমরা এই ট্রানজিশনের যে জায়গাটা আছে সেটাকে ক্লিক করে সিলেক্ট করে নিব। তারপরে এই যে দেখো, কর্নারে যদি আমরা নিয়ে যাই, এই যে দেখতে পাচ্ছ মাউসের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সো এখানে কিন্তু অনেক কিছু লেখা দেখাচ্ছে, যে যদি দেখো আবার যদি দেখাই, তোমার হলে এই যে এখানে ডিউরেশন দেখাচ্ছে, স্টার্ট
স্টপ, তারপরে হলে স্টার্ট, তারপরে এন্ড, ডিউরেশন, এগুলো দেখাচ্ছে। এত কিছু দেখার দরকার নেই, জাস্ট এভাবে এরকম নিবা কোনার মধ্যে, তাহলে হলো মাউসটা চেঞ্জ হয়ে যাবে, এটাকে ক্লিক করে ধরে রাখবা, ধরে রেখে এই যে ছোট করে দিবা, ঠিক আছে? মাউসের লেফট বাটন হলো ক্লিক করে ধরে রাখছি, তারপরে এই যে ছোট বড়, ছোট করলে হলো তোমার খুব তাড়াতাড়ি ট্রানজিশনটা হবে, যদি দেখাই, এই যে দেখছো খুব তাড়াতাড়ি কিন্তু হয়েছে, দেখছো খুব তাড়াতাড়ি হয়েছে। আর যদি তোমার করতে হবে কি, যদি এখানে চাপ দিয়ে বড় করে দাও, তাহলে সময়টা অনেক বাড়বে, ঠিক আছে? এই যে যেমন দেখো, এখন কিন্তু আরো সময় বেড়ে গেছে। সো এরকম করে কিন্তু খুব ছোট করে দিলে খুব তাড়াতাড়ি হবে, এই যে খুব ছোট করে দিলে, যদিও বেশি তাড়াতাড়ি হয়েছে এই জন্য বুঝাই যায় নাই, এত ছোট করা যাবে না, একটু বড় করে দিলাম, এই যে খুব তাড়াতাড়ি হচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে, এখন কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। সো এই জিনিসটা হলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো এভাবে করে আমরা হলো খুব সহজে ট্রানজিশনটা অ্যাড করতে পারি। তো এখন ধরো হলো যদি মন চায় যে হ্যাঁ ভাই আমরা তো ট্রানজিশন অ্যাড করছি, কিন্তু আমাদের হলো এখন এটার মধ্যে ফটো অ্যাড করতে হবে, ফটো সেম সিস্টেম, জাস্ট তোমাদের হলো করতে হবে কি, ফটোটা যদি অ্যাড করতে চাও সেম সিস্টেম, জাস্ট এটাকে ড্র্যাগ করবা, ড্র্যাগ করে এনে এই যে টাইম লাইন যেটা আছে টাইম লাইনে বসিয়ে দিবা, তারপরে এই যেভাবে তুমি যদি দেখাই তোমার হলো খুব সুন্দরভাবে তোমার ধরো এই যে ফটোটা ডিউরেশন কতটুকু রাখতে চাও ওই ফটোটার, সেটার জন্য তোমাদের হলো করতে হবে কি, জাস্ট হলো এই যে এই ফটোটার জন্য যে ইয়াটা ক্রিয়েট হয়েছে টাইম লাইনে, যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে, সেটার যদি ডান পাশে রাখো, তাহলে মাউসটা এরকম অ্যাঙ্গেল করে ওই পাশে দেখাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছো মাউসটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। সো এরকম হইলে জাস্ট এটাকে চাপ দিয়ে ধরবা, চাপ দিয়ে ধরে এই যে বড়, আবার চাপ দিয়ে ধরবা, এই যে ছোট করে দিলাম, চাপ দিয়ে ধরবা বড়, চাপ দিয়ে ধরলে ছোট, সেভাবে কিন্তু হবে। এখন ধরো টাইম লাইনে এটা আমরা হলো এই যে এখানে টাইম লাইনে টাইমটা দেখতে পারবা যে এখানে টাইম স্ট্যাম্পটা কত, এটা হলো 13 সেকেন্ডে আছে, আমরা চাচ্ছি যে এটাকে 2 সেকেন্ডে নিয়ে আসতে পারি, এটা হলো চাচ্ছি যে প্রথমে দেখাবো। তাহলে খুব সিম্পল, খুব সিম্পল কি, এটাকে ধরে এনে আমরা সামনে বসাই দিলাম, হয়ে গেল, ঠিক আছে? এখন সামনে প্রথমে এটা দেখাবে, তারপরে হলো আমাদের ভিডিওর প্লে হবে, তারপরে ট্রানজিশন হবে, তারপরে কিন্তু আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? যদি চাও যে এই যে টাইম লাইন এই জিনিসগুলো সরাবা, এই যে দেখো খুব রাইট কি করতে হবে, লেফট ক্লিক করে মাউসকে এভাবে ধরে সিলেক্ট করে দিতে হবে, জাস্ট এভাবে টানলেই কিন্তু এই জিনিসগুলো চলে, মানে ডানে বামে যাবে। যদি এটা এভাবে না মন চায়, খুব আরও বেসিক টেকনিকে শিখতে চাও, এই যে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল, এটাতে ক্লিক করবা, জাস্ট এটার সামনে মানে মাউস যেখানে ক্লিক করবা এর সামনে যত কিছু থাকবে এই পাশে, সব কিছু কিন্তু খুব সহজে সিলেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছো? মানে ক্লিক করলাম এই পাশে যা ছিল সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে। লাইক এখন যদি এটাকে, এটা এই পাশে থাকতো, তাহলে ওইগুলো ট্র্যাকে ক্লিক করে এটা যদি সিলেক্ট করতাম, এই যে দেখছো এটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। সো এরকম আর কি ব্যাপারটা, খুব সহজ। তো এইভাবে কিন্তু সিলেক্ট করতে পারবা জিনিসগুলোকে, ডানে বামে করতে পারবা, সিলেক্টও করতে পারবা, খুব সহজ। সো দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেল। সো আমরা কিন্তু ট্রানজিশন করা শিখে গেলাম। এখানে এই যে ইফেক্টসে গিয়ে তোমার হলো দেখতে পারবা হাজারো রকমের ট্রানজিশন আছে, কোনো প্যারা নাই, একটা একটা করে ট্রানজিশন চেক করবা, বিভিন্ন নাম লেখা আছে, এর নামগুলো দিয়ে হলো ট্রানজিশন চেক করবা যে কোনটাতে ভালো লাগতেছে, যেটা ভালো লাগবে সেটা ইউজ করবা, কোনো চাপ নেওয়ার দরকার নেই। আস্তে ধীরে দেখো অনেকগুলো ট্রানজিশন আছে, যখন যেটা ভালো লাগবে সেটা হলো ইউজ করবা, ঠিক আছে? ওকে, সো আমরা এখানে হলো একটা জিনিস শিখে ফেললাম যে কিভাবে হলো তোমার ভিডিওটা হলো প্লে করতে হয়, ট্রানজিশন দিতে হয়, এতটুকু শিখলাম। এখন যেটা আমাদের শিখতে হবে সেটা হলো এই যে ভিডিওটা যে আমরা মেক করতেছি, ঠিক আছে? তো এটার জন্য যদি আমরা বলি, তাহলে এখানে আমরা এখন একটা বেসিক জিনিস শিখবো, সেটা হলো তোমার এই যে ফার্স্টে হলো সিকোয়েন্সে ক্লিক করবা, সিকোয়েন্স সেটিংস। এখন সিকোয়েন্স সেটিংসে যদি ক্লিক করো, এখানে কিন্তু অনেক টাইপসের অনেক কিছু দেখতে পারবা। এখন খুব সহজে আমি বলে দিই ব্যাপারগুলো কি। ওকে, খুব সহজে আমি কিন্তু এখন বলে দিব এই জিনিসগুলো কি। তো দেখো এডিটিং মোড, ঠিক আছে? এডিটিং মোড তোমার সবসময় হলো মোডগুলো কাস্টম থাকবে। এখন যদি ক্যামেরা দিয়ে করো, ধরো তুমি একটা ড্রোন শট নিলে বা একটা ক্যামেরা দিয়ে, যদি তোমাদের এখানে কোনো ক্যামেরার সাথে ম্যাচ করে, যে সনি XD ক্যাম আছে, HD2, যেগুলোর সাথে ম্যাচ করবে সেগুলো করবো। তো বেসিক্যালি কাস্টমই দেওয়া থাকে, কাস্টমই করে নিব। তো যেটা করতে হবে সেটা হলো তোমার এই যে দেখো টাইম বেজ। এখন এই টাইম বেজে কিন্তু তোমার এই যে দেখো এখানে কিন্তু অনেক রকমের কি ফ্রেম আছে, ঠিক আছে? সো ধরো তোমার এই ভিডিওটা কি ফ্রেমটা কি, সেটা যদি আমি একবার সহজ কথায় বুঝাই, সেটা হলো 1 সেকেন্ড, ঠিক আছে? তুমি যখন আগে ধরো যে কোনো কিছু, ধরো লাইক কার্টুন, ঠিক আছে, একটা কার্টুন যখন বানায়,
তো কার্টুন যখন বানায়, তুমি হলো একটা কার্টুনে যখন অ্যানিমেশন করে, তো যে কোনো কিছু অ্যানিমেশন করে হলো তোমার সেকেন্ড হিসাব করে, কিভাবে 1 সেকেন্ড, ধরো 1 সেকেন্ড অ্যানিমেশনের জন্য তোমার ওই ওটা যদি ধরো হলো 25 ফ্রেমস পার সেকেন্ড, মানে কি 1 সেকেন্ডে 25 ফ্রেম, 25টা ছবি, 25টা ছবি যদি পাশাপাশি রাখো তাহলে তোমার হলো 1 সেকেন্ড আসবে। এখন ধরো আমাদের যেই যদি আমরা সিনেমেটিক ভিডিও বানাতে চাই তাহলে সেটাকে 24 বা 25 ফ্রেম থাকে অল টাইম সিনেমেটিক, তারপরে হলো ক্যামেরা, তারপরে হলো এরকম যে বেসিক জিনিসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ক্যামেরা বলতে বোঝাচ্ছে হলো সিনেমেটিক, তারপরে হলো ক্যামেরাতে বেশিরভাগ 24 FPS দিয়ে তোমার হলো ওই যে স্লো মোশনের ভিডিও বলো এগুলো বলো ওইসব কিন্তু 24 FPS, মানে FPS ফ্রেম পার সেকেন্ড, সেগুলোতে মানে রেকর্ড করে না, সেগুলোতে নিয়ে যায়, ঠিক আছে, রেকর্ড করে। যদি স্লো মোশনের কথা বলি সেগুলো তোমার 120 FPS এ রেকর্ড করে, মানে ফ্রেমস পার সেকেন্ডে রেকর্ড করে। তো 25 ফ্রেমস দেওয়া আছে, এটা হলো আমাদের বেসিক, এটা হলো সিনেমেটিক বা খুব সুন্দর লুকের জন্য আমরা 25 ফ্রেমস পার সেকেন্ডে আমরা হলো ভিডিওগুলো মানে এই সিকোয়েন্সে রাখবো। এখন ধরো তুমি গেমিং ভিডিও বানাও, হতে পারে তুমি গেমিং ভিডিও বানাও বা তুমি হলো ব্লগ ভিডিও বানাও না, তো গেমিং ভিডিও যদি বানাও তাহলে অবশ্যই 60 ফ্রেমস পার সেকেন্ডে রেকর্ডিং করবা, প্লাস হলো তোমার সেটাকে হলো ভিডিও এডিট করবা, তাহলে খুব ভালো স্মুথ গেম প্লে দেখা যাবে। আর বেসিক যারা হলো আমার মতো বেসিক আছো বা যে কোনো কাজে, ঠিক আছে, যদি তোমাদের পিসি একটু ল্যাগ করে বা এরকম কোনো সমস্যা থাকে, 60 ফ্রেমস পার সেকেন্ডে অবশ্যই তোমাদের পিসি ভালো রিকোয়ারমেন্ট থাকতে হবে, রিকোয়ারমেন্ট থাকতে হবে, ফুলফিল করতে হবে, তাহলে তোমার এটা কাজ করবে, নাহলে কিন্তু কাজ করবে না। তো এই যে 25 থেকে তোমার হলো নর্মাল যারা সাধারণ মানুষ যারা হলো যে কোনো ভিডিও বানায়, লাইক তোমার হলো যে কোনো ভিডিও, যেমন এই যে আমি টিউটোরিয়াল বানাচ্ছি, 30 ফ্রেমস পার সেকেন্ড, আমার জন্য সব কিছু লাগবে হলো 30 ফ্রেমস পার সেকেন্ড, বাট এখানে কিন্তু আমরা সিনেমেটিক দুইটা ভিডিও নিয়ে কাজ করতেছি, তাহলে 24 ফ্রেমস দিয়ে আমরা হলো কাজ করব। তারপরে এটা হলো গেল সব কিছুর জন্য, তাহলে কি দাঁড়ালো বলো, দাঁড়াইছে হলো 24 ফ্রেমস পার সেকেন্ড দিয়ে আমরা সিনেমেটিক কোনো ভিডিও থাকলে সেটা এডিট করব। তারপরে হলো 30 ফ্রেমস পার সেকেন্ড যদি হয় তাহলে সেটা হলো যে কোনো রকমের তোমার হলো ভিডিও, যে কোনো ভিডিওতে আবারও বলতেছি যে কোনো ভিডিওতে তুমি হলো 30 ফ্রেমস পার সেকেন্ড, মানে ফ্রেমস পার সেকেন্ড এটা ইউজ করতে পারো যে কোনো ভিডিওতে, এটা হলো স্ট্যান্ডার্ড 30, যেটা আছে 24 হবে হলো সিনেমেটিকের ক্ষেত্রে, বা তোমার নাটক টাটক বা সিনেমেটিক বানালে সেখানে 24 খুব সুন্দর একটা ফিল দিবে। আর যদি তোমার গেম করো, গেমিং ভিডিও বানাও, তাহলে 60 কোনো কথা নেই, 60 ফ্রেমস পার সেকেন্ড বানাও, অস্থির তোমার গেম প্লে খুব স্মুথ দেখাবে। ওকে, তারপর যদি আমরা দেখি ফ্রেম সাইজ, সেটা হলো যদি তোমরা ওই যে 16:9 রেশিওতে ভিডিও বানাও, তাহলে হলো মানে ইউটিউবের জন্য যেহেতু ভিডিও বানাবে, ইউটিউব লং ভিডিও বানাবে, তাহলে 1920x1080 এই রেশিওতে ভিডিও বানানোর কথা, ঠিক আছে, এর বাইরে ভিডিও বানানোর কথা না। তো তারপরে হলো যদি তোমার হলো যদি ইউটিউব শর্টস বানাও তাহলে 1:1 রেশিওতে ভিডিও বানাতে হবে, এই যে 1:1 রেশিওতে তোমার হলো ইউটিউব শর্টস বা ফেসবুকে ভিডিও বানাও। আর যদি এরকম হয় যে ভাই না আমি ফেসবুকে ভিডিও বানাই না, আমি হলো টিকটকে ভিডিও বানাই, ওরে ভাই টিকটক আলার আসছো, টিকটকে যদি ভিডিও বানাও তাহলে আমি বলে দিই এই যে তোমার হাইট যেটা আছে 1080, আর হলো তোমার লম্বা ভিডিও যারা চাচ্ছ তারা হলো এখানে 1920, মানে 9:1 তোমার 16, মানে 16:9 থাকে নর্মাল, আর 9:16 মানে হলো তোমার ওই যেই লম্বা ভিডিওগুলো সেগুলোতে। তো আমাদের এই ক্ষেত্রে এগুলো দরকার নাই, এগুলো হলো 19:1920x1080 বসাই দিলাম, ঠিক আছে। তো ব্যাপারগুলো কিন্তু বুঝাই দিলাম কেমনে কি হচ্ছে। সো এই হলো টোটাল কাহিনী, এখান থেকে তোমার হলো আর কিছু দেখার দরকার নেই, জাস্ট ওকে করে দিবা, ঠিক আছে, ওকে করে দিলাম, আমাদের কিন্তু মোটামুটি কাজ কিন্তু প্রায় শেষের দিকে। তো এখন যদি আমরা দেখাই যে তোমার হলে এরপরে কি করতে হবে, এরপরে হলো বেসিক যে কাজটা সেটা হলো তোমার এই যে এগুলো কিন্তু আমরা খুব সহজে দেখলাম যে কিভাবে আমরা কাট করতে পারি, তারপরে হলো কিভাবে ট্রানজিশন অ্যাড করতে পারি, এবং কিভাবে হলো আমরা ফটো অ্যাড করতে পারি খুব সময়ের জন্য, কিছু সময়ের জন্য, সেগুলো আমরা দেখলাম। এখন আরেকটা জিনিস দেখবো আমরা এই ভিডিওতে, সেটা হলো কিভাবে আমরা এখানে ধরো হলো তোমার ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো আমরা কিভাবে কি বলে এটাকে তোমরা হলো এই ভিডিওকে কিভাবে আমরা এক্সপোর্ট করব বা রেন্ডার করব, ঠিক আছে, সেটা আমরা দেখব অবশ্যই, সেটা আমরা সামনের ভিডিওগুলোতে দেখব, যেহেতু আমাদের এখনও অনেক কিছু শেখার বাকি আছে, সো এগুলো আমরা সামনের ভিডিওতে দেখব। বাট এই ভিডিওতে লাস্ট একটা জিনিস বলে আমরা নেক্সট ভিডিওতে চলে যাব, সেটা হলো তোমার ধরো এখানে অনেক সময় এরকম পড়তে পারে যে তোমার টেক্সট অ্যাড করা লাগতেছে, ধরো হলো এখানে তুমি হলো
ইন্ট্রোটা দিবা। ইন্ট্রোটা দিলে তাহলে এখানে টেক্সট অ্যাড করা লাগবে। তো টেক্সট অ্যাড করবা কিভাবে? টেক্সট অ্যাড করতে পারো খুব সহজে। সেটা কি? সেটা হলো এই যে দেখো বাম পাশে তুমি দেখতে পাচ্ছ টাইপ টুল নামে এই যে টি লেখা একটা অপশন আছে, এটাতে ক্লিক করবা। তারপরে স্ক্রিনে যেখানে হলো লিখতে চাও সেখানে হলো ক্লিক করবা। ক্লিক করলে তারপর লিখতে পারো যে হাউ টু ক্রিয়েট আ ভিডিও ফর ইউর ইউটিউব চ্যানেল চ্যানেল আচ্ছা, সো এভাবে কিন্তু তোমরা খুব সুন্দর করে লিখে দিতে পারো, ঠিক আছে? খুব সুন্দর করে কিন্তু লিখে দিতে পারো। তো এরকম করে তোমার কিন্তু মানে যদি ভিডিওটা দরকার হয় যে এখানে তোমার হলো টাইটেলটা দেখাবা, সো এটা কিন্তু দেখাইতে পারো, ঠিক আছে? এটা কিন্তু খুব সুন্দর করে দেখাতে পারো। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা চাইছিলাম যে এখান থেকে তোমার হলো ভিডিওটা প্লে হওয়ার পরে এখানে জাস্ট হলো লেখাটা উঠবে, এটা জাস্ট আমরা করে দিলাম, ঠিক আছে? লেখাটা দিয়ে দিবে। এভাবে তুমি টেক্সট অ্যাড করতে পারো ভিডিওতে। আচ্ছা, তারপরে ধরো তোমার টেক্সট অ্যাড করলা, খুব ভালো কথা, কিন্তু তোমার হলো এই টেক্সটটাকে আমরা এডিট করতে চাচ্ছি, যে তোমার হলো এই টেক্সটটাকে আমরা হলো উপর নিচে বা ডানে বামে বা এটাকে অ্যালাইন করার জন্য বা একবারে মিডিলে বসানোর জন্য, সেটার জন্য তোমাদের করতে হবে কি, এই যে দেখো এখানে তোমার গ্রাফিক, এখানে এই তো উইন্ডো, উইন্ডোতে তোমার হলো যদি যাও উইন্ডোতে ক্লিক করলে এই যে ওয়ার্ক স্পেস, ঠিক আছে? ওয়ার্ক স্পেস থেকে তোমাদের যেতে হবে এই যে গ্রাফিক্স, গ্রাফিক্স নামে যে অপশনটা আছে এরকম সবার কাছেই থাকবে এই ওয়ার্ক স্পেসের গ্রাফিক্সটা, সেটাতে ক্লিক করে নিবা। তাহলে হবে কি, তোমাদের এই যে গ্রাফিক্স নতুন করে অ্যাসেনশিয়াল গ্রাফিক্স নামে একটা গ্রাফিক্স প্যানেল আসবে, ঠিক আছে? তো এখান থেকে করতে হবে কি, এই যে যে ইয়াটা আছে টেক্সট লেয়ারটা আছে এই লেয়ারটাতে ক্লিক করবা। ক্লিক করে এই যে এডিট চলে আসবে, এই যে এখানে দেখতে পাচ্ছ এই লেখাগুলোই কিন্তু দেখাচ্ছে, সো এটাতে ক্লিক করবা। এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুল যেই যেই সার মানে যত কিছু আছে যেভাবে এডিট করা যায় সেটা কিন্তু চলে আসলো আমাদের, মানে টেক্সটটা। তো টেক্সটটা কিভাবে এডিট করবা সেটা দেখাই দিতেছি। এই যে দেখো তোমার হলো মাঝখানে এই যে হরিজন্টাল সেন্টার আছে, তো এখানে যদি ক্লিক করো এটা সেন্টারে চলে আসলো। তারপরে ডানে বামে যদি সেন্টার করতে চাও তাহলে এখানে ক্লিক করবো, এটা কিন্তু একবারে মিডিলে চলে আসলো, ঠিক আছে? এখন চাচ্ছি আমরা টেক্সটটাকে এমনভাবে অ্যালাইন করতে যেটা হলো মিডিলে টেক্সটটা থাকে, ঠিক আছে? এখন দেখো মিডিলে না, একবারে কোনা কোনিভাবে স্টার্ট হয়েছে, তো মিডিলে আমরা ইয়ে করতে চাচ্ছি। যেমন দেখো এই যে এখানে যে দেখতে পাচ্ছ এখানে তোমার হলো যদি ক্লিক করো সেন্টার অ্যালাইন, ঠিক আছে? সেন্টারে অ্যালাইন হয়ে যাবে। তারপরে হলো তোমার এই যে সেম আবার এখান থেকে এটা এটা দুইটা যদি সিলেক্ট করে নিয়ে একবার মাঝখানে হলো তোমার এটা কিন্তু ফিক্সড হয়ে গেল, ওকে। তারপরে কিন্তু যদি আমরা এখন এরকম হতে পারে যে আমাদের টেক্সট যেটা আছে টেক্সটটা হলো আমরা খুব সুন্দরভাবে এটার হলো ফন্ট যেটা আছে ফন্টটা চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে জাস্ট এই যে টেক্সটের নিচে এই যে ফন্ট আছে এরকম অনেক ফন্ট পাবা ভাই, সমস্যা নাই, এগুলো ফ্রিতেই দেওয়া থাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে বা যে কোনোতে। এরিয়াল আমরা বোল্ড সিলেক্ট করে দিলাম, খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই ফ্রন্টটা এসে পড়লো। যদি এরকম হতে চায় ভাই কালার চেঞ্জ করব কিভাবে, কালার চেঞ্জ করতে চাই এই যে অ্যাপিয়ারেন্স আছে অ্যাপিয়ারেন্সে ক্লিক করবা, এই যে কালার রেড করে দিলাম, রেড হয়ে গেল। তারপরে যদি আমরা অন্য কালার করতে চাই, লাইক আমরা যদি এই তো এই কালারটা দিতে চাই, তাহলে এই যে এই কালার দিবা হয়ে গেল কিন্তু, ঠিক আছে? তারপর যেটা করতে হবে এখানে এটা কিন্তু লেয়ারটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু এটা সিলেক্টেড হবে না। লেয়ারটা সিলেক্ট করে জাস্ট এডিটে গেলে তারপরে আসবে। অনেকে বলবো যে ভাই অ্যাসেনশিয়াল গ্রাফিক্সে গেছি দেখেন এডিট কিন্তু আসতেছে না, তখন কিন্তু এই যে লেয়ারটা সিলেক্ট করা নেই দেখে আসতেছে না। লেয়ারটা সিলেক্ট করবার সাথে সাথে চলে আসবে, এখানে ক্লিক করবে তারপরে সব কিছু পাওয়া যাবে। ওকে, ধরো তোমার হলো এখানে কিন্তু নর্মালি বেসিক যেটা করতে হয় এভাবে যদি করো তাহলে কিন্তু তোমার এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু জিনিসটা মিশে যাচ্ছে আর দেখা যাচ্ছে না। সো সেটার জন্য করতে হবে কি, সেটার জন্য হয় তুমি এই যে স্ট্রোকস যে অপশনটা আছে সেটা অন করে দিতে পারো। যেমন দেখো আমি তোমাকে দেখাই দিই, ব্ল্যাক করে দিলাম স্ট্রোকটা, এটা যদি এই যে মানটা বাড়ায়, এই যে দেখতে পাচ্ছ তোমার হলো এই স্ট্রোক আসতেছে, এক একটা ফন্টে স্ট্রোক আসতেছে। এভাবে তুমি স্ট্রোক দিয়ে তোমার হলো টেক্সটারে ফুটায় তুলতে পারো। না হলে আরেকটা সিস্টেম আছে, স্ট্রোকটা অফ করে দিই, শ্যাডোটা অন করে দিতে পারো। শ্যাডোটা যদি আমরা ব্ল্যাক কালারের শ্যাডো দিই তাহলে যদি এটার যদি ওপাস এগুলো বাড়ায় দিই, মানে এই যে দেখো এগুলো যা আছে এগুলো এই যে দেখতে পাচ্ছ তোমার শ্যাডো, মানে যেই টেক্সট আছে টেক্সটটার নিচে একটা শ্যাডোর মতো পড়ছে, এটা দিলেও তোমার হলো টেক্সটটা হাইলাইট হবে, এটা করতে পারো। না হলে হলো ব্যাকগ্রাউন্ড, সবচেয়ে ভালো পদ্ধতি হলো ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেওয়া। সেটা হলো তোমার এই যে হালকা করে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে তোমার হলো বোঝা হবে যে এখানে ভিডিওটা আছে, মানে ভিডিওতে টেক্সট আছে আর কি।
তো এটা করার থেকে সবচেয়ে ভালো হলো স্ট্রোক ইউজ করা, আমার কাছে সুন্দরই লাগে স্ট্রোক ইউজ করলে। সো দেখতে পারো যার যেটা ভালো লাগে, যদি থাকে যদি ব্যাকগ্রাউন্ড লাগে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ভাবে সিস্টেম করে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এই এই যে টেক্সটে যে অ্যাড করা সেটা কিন্তু দেখাই দিলাম, ঠিক আছে? হাও মানে এই টেক্সট অ্যাড করা কীভাবে করতে হবে সেটা কিন্তু এই ভিডিওতে আমরা দেখে গেলাম। সো এই ভিডিওতে আমরা কী কী শিখলাম এখন তাহলে ওভারভিউটা আমরা যদি দেই, এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে আমরা হলো এই যে ছবিটা অ্যাড করতে পারি। সেকেন্ড যেটা শিখলাম তোমার হলো এই যে টেক্সট কিভাবে অ্যাড করে, টেক্সটগুলোকে আমরা কিভাবে এডিট করতে পারি। তারপরে আমরা জানলাম আরও হলো তোমার ওয়ার্ক স্পেস সম্পর্কে, এখানে বিভিন্ন রকম ওয়ার্ক স্পেস আছে, সেখানে আছে তোমার ক্যাপশন এডিট করার জন্য মানে সাবটাইটেল বসানোর জন্য তোমার হলো ওয়ার্ক স্পেস আছে, তারপরে কালার গ্রেডিং করার জন্য ওয়ার্ক স্পেস স্পেস আছে, তারপরে হলো যদি গ্রাফিক্স করতে চাও মানে গ্রাফিক্স বলতে এই যে গ্রাফিক্সের যে কাজগুলো সেগুলো করতে চাও সেটার জন্য ওয়ার্ক স্পেস আমরা পেয়ে গেলাম। তারপরে ধরো হলো আর একটা যেটা শিখলাম সেটা হলো সিকোয়েন্স সেটিংস সম্পর্কে, যে তোমার কোন সিকোয়েন্সে তুমি হলো কী রকমের এডিট করতে হবে সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে টোটাল জেনে গেলাম, ঠিক আছে? সো নেক্সট ভিডিওতে অবশ্যই আশা করব আমরা কিন্তু আরও অ্যাডভান্সে আস্তে আস্তে যাচ্ছি, আমরা নেক্সট ভিডিওতে তোমার কীভাবে অডিও এডিট করতে হয় হয়তো বা এটা সম্পর্কে জানবো, তারপরে আরও কিছু আছে যে এভাবে কিন্তু আমরা রেগুলার কিন্তু ভিডিওগুলো দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাব। সো 15-16 ভিডিওর একটা সিরিজ হবে, এই সিরিজের মধ্যে আমি যতটুকু বেসিক জানি বেসিকগুলো শিখাবো, ঠিক আছে? অ্যাডভান্সে যাচ্ছি না, অ্যাডভান্সে অবশ্যই যাব। যারা হলো একবারে বেসিক যারা জানতে চাচ্ছ এভাবে একবারে ধরে ধরে কিন্তু আমি এখানে বুঝাই দিচ্ছি, তবুও যদি কিছু না বুঝো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যে কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশনে হলো কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু আমরা লাইভ ক্লাসের মাধ্যমে অথবা ডিসকর্ডে হোক বা মেসেঞ্জারে হোক বা যে কোনো জায়গায় কিন্তু আমরা তোমাকে কিন্তু নক করে কিন্তু বুঝাই দিতে পারবো, ঠিক আছে? সো সাথে থাকার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক আছে?